চেতনার বইমেলায় স্বাগত জানাই আবার আপনাদেরকে। চলুন নতুন মানবিক দুনিয়া করি, মনুষ্যত্বের মানুষকে খুঁজি। আমরা এই মুহূর্তে একটি তারুণ্যে দীপ্ত একজন নারী লেখক, নারী সম্পাদক, নারী উদ্যোক্তা এবং সংগঠককে পেয়েছি, যিনি ফারহানা হাসনা তুলি। আপনি নারীদেরকে, উদ্যোক্তাদের নিয়ে, এসএমইদেরকে নিয়ে কাজ করেন। এমনকি এখন আমার হাতে একটি বই আছে, পঞ্চাশে বাংলাদেশ। এই এই গ্রন্থের 50 লেখকের ভাবনাকে তিনি সম্পাদনায় এনেছেন। এটি একটা বড় কাজ। বাংলাদেশের 50 বছরে যে একটা 50ই একটা বাংলাদেশকে আপনি তুলে ধরেছেন, এর জন্য আপনাকে সাধুবাদ জানাই। বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি এই যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই গ্রন্থটি সম্পাদনা করেছেন, এই সম্পাদনা এবং আপনার প্রসঙ্গে দর্শকদের সাথে একটু শেয়ার করুন। এটা বুকল্যান্ড পাবলিকেশনস, আমাদের পাবলিকেশনস থেকে প্রথম প্রকাশনা এই বইটি। বইটিতে মূলত আমরা প্রতিপাদ্য বিষয় এটাই যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বিশাল একটা একটা বছর আমাদের জন্য। তো এই বছরটাকে স্মরণীয় বরণীয় করে রাখতে বুকল্যান্ড পাবলিকেশনস থেকে আমার সম্পাদনায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 জন দেশবরেণ্য লেখক এবং দেশের বাইরের লেখক আছেন, তাদের দেশভাবনা নিয়ে, বাংলাদেশের ভাবনা নিয়ে এই বইটি প্রকাশ করেছে। যেখানে আছে বাংলাদেশের স্বাধীনতার কথা, মুক্তির কথা, যুদ্ধের কথা, উন্নয়নের কথা, ভালোবাসার কথা, পাওয়া না পাওয়ার কথা। এবং এটা প্রকাশ করেছে bongo.com। বইটি প্রকাশের কারণে বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেট এর সঙ্গে আপনি যুক্ত আছেন, এটাও সঠিক। দর্শক, আমরা আসলে এরকম সংযুক্ত মানুষকে, তারুণ্যে পূর্ণ মানুষকে পেয়ে এই এখন বাংলাদেশ নব নির্মাণে, বাংলাদেশ গঠনে যারা কাজ করছেন তাদেরকে সাধুবাদ জানাই। আপনিও সেখানে কাজ করছেন, এই জন্য যে 50 বছরের বাংলাদেশের একটা ইতিকথা আপনি 50 জন বরেণ্য মানুষের কাছ থেকে তুলে ধরেছেন, এর জন্য আপনাকে অনেক সাধুবাদ জানাই। এবং আপনি কী করে নারী উদ্যোক্তাদের, অন্যদের সঙ্গে কাজ করেন সে বিষয়ে একটু শেয়ার করেন। বিডিতে সারা বাংলাদেশের যত সিএমএসএমই উদ্যোক্তারা আছে তাদের একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, যেখানে সারা বাংলাদেশের খেতে খাওয়া মানুষ যারা প্রত্যন্ত অঞ্চলে বসে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করছেন, কেউ কচুরি পানা, কেউ নকশিকাঁথা, কেউ পাঠ্যপণ্য, কেউ বিভিন্ন ধরনের পণ্য, তো সেই পণ্যগুলোর একটা অনলাইন মার্কেট, অনলাইন প্ল্যাটফর্ম। আমি মাস্টার্স করেছি দর্শক। আমরা এখন এই তারুণ্যদীপ্ত লেখকের কাছ থেকে বাংলাদেশের বিনির্মাণে যেসব লেখকরা লেখা হয়ে দিয়েছেন তাদেরকেও সাধুবাদ জানাই। শুধু দর্শক পাঠক, আমি এই ফারহানা হাসনা তুলি আরও একটি বড় কাজ করে যাচ্ছেন, একটা আমার হাতে এখন আছে বুকল্যান্ড জার্নাল, একটি লাইব্রেরি কেন্দ্রিক শিশু কিশোর পত্রিকা, লাইব্রেরি কেন্দ্রিক শিশু কিশোর পত্রিকা। খুবই একটি ভালো উদ্যোগ তুলি, আপনাকে আরও স্বাগত জানাই। এই এই বিষয়ে আপনি একটু শেয়ার করবেন, এটা কি? এটা বুকল্যান্ড জার্নাল পত্রিকাটি বুকল্যান্ড লাইব্রেরি থেকে প্রকাশ করেছে। বুকল্যান্ড লাইব্রেরি একটা আমাদের অলাভজনক প্রতিষ্ঠান, যেখানে এখন 20,000-এর অধিক বই আছে এবং আমরা বাচ্চাদেরকে নিয়ে বিশেষ দিবসগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে থাকি, ছবি আঁকা থেকে শুরু করে আবৃত্তি চর্চা নানান ধরনের। এটার উপদেষ্টা সম্পাদক আছেন কার্টুনিস্ট হাসান হাবিব এবং আমি এটা সম্পাদনার কাজ করছি। মাসিক শিশু কিশোরটি প্রকাশ করার মূল উদ্দেশ্য হলো যেন আমাদের বাংলাদেশের বাচ্চারা পড়া থেকে দূরে সরে যাচ্ছে, লেখালেখি থেকে দূরে সরে যাচ্ছে, তো তারা যেন আবার তাদেরকে এঙ্গেজ করাতে পারে বই পড়া বলেন, লেখালেখি বলেন। বিশেষত গ্রাম অঞ্চলের বা প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদেরকে আমরা ফোকাস করতে চাই, যে তারা হয়তো জানেই না যে তারা কত কিছু পারে,
তো কাজে আমরা চাই, আমরা লেখা আহ্বান করছি সারা বাংলাদেশে এবং দেশের বাইরে থেকে সব শিশুদের কাছ থেকে, এখানে আমি আপনি আমাদের মতো বড়রাও লিখব, মূলত বাচ্চাদের পত্রিকা এবং শিশু কিশোররাও এখানে লিখবে, যেন যা কারণ তারাই কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ। কাজে আমরা একটা সুন্দর সমাজ করতে এরকম একটি দর্শক, তার নাম তুলি, তুলি এঁকে যাচ্ছেন এই শিশু কিশোরের চিত্র, এবং আমরা মনে করি মানবিক বিকাশে আপনার তুলি, আপনি নাম তুলি, যেন এই তুলিতে উঠে আসে বাংলার সবুজ শ্যামল এবং মানবিক শিশুরা, যে শিশুরা জ্ঞানী আসবে, যারা বই পড়বে, যারা আপনার বুকলেট জার্নালে আসবে। আপনাকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই।